তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে আপনার নামটি কীভাবে হাইড করবেন অর্থাৎ আপনি বাদ আপনার ওয়াইফাই নামটি কেউ খুঁজে পাবে না জাস্ট মিনিট আপনি ভিডিওটা দেখেন আপনার ওয়াইফের নামটি যদি আপনি হাইড করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফের এর কিন্তু খুবই সিকিউরিটিতে থাকবে তো সম্পূর্ণ এটা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ওয়াইফের নামটি কিভাবে হাইড করবেন তাই বলতেছি কেউ ভিডিওটা স্কিপ না করে সকলে দৈর্য সার দেখেন বেশি কথা না বলে চলে যায় মোবাইল স্ক্রিনে তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার ওয়াইফাই নামটি চাচ্ছেন আপনি হাইড করার জন্য তো আপনার ওয়াইফাই নামটি হাইড করার জন্য চলে যাবেন গুগল ক্রোম বাজারে আপনি চাইলে আপনি যে কোনো একটি বাজার দিয়ে আপনার ওয়াইফাই নামটি হাইড করতে পারবেন তো আমি বলতেছি সবচাইতে বেস্ট হলো গুগল ক্রোম বাজার তো আপনি এখান থেকে গুগল ক্রোম বাজারটি ওপেন করে দেবেন তো গুগল ক্রোম দিয়ে আপনার রাউটারের অ্যাডভিন প্যানেলে যাওয়া লাগবে তো যেহেতু আমার এখান থেকে গুগল ক্রোম বাজারটি ওপেন করে দিলাম তো গুগল ক্রোম বাজারটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে যে আপনার রাউটারের ল্যান্ড আইপি অ্যাড্রেস সেটা লিখে এখান থেকে সার্চ করবেন যেমন উনি একশো বিরানব্বই ডট এক ডট জিরো ডট সরি টেন ডট ওয়ান তো এটা কিন্তু আমার রাউটার ল্যান আইপি অ্যাড্রেস জাস্ট আমি এখান থেকে এটা লিখে সার্চ করে দেব তো জাস্ট এখান থেকে আমি সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়েবলিংক রাউটার তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো ওয়েবলিংক রাউটারের নামটি কীভাবে হাইড করবেন তো আপনারা চলে এই ভিডিওটা দেখতে পারেন যাদের ওয়েবলিং রাউটার আছে যাদের নাও তারাও যদি চান যে শিখতে তারাও তারাও চলে এই ভিডিওটা দেখতে পারেন তো এখান থেকে আপনি ওয়েবলিংক রাউটার যে অ্যাডমিন প্যানেলের বাসার সেই বাসরটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে আপনি ওয়েবলিং লিঙ্ক রাউটার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দিকে দেখেন বন্ধুরা একটু লক্ষ্য করেন তো এই যে দেখেন বন্ধুরা এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে এটা কিন্তু ওয়েব লিঙ্ক রাউটার অ্যান্ড অ্যাডমিন প্যানেল তো নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে একটি অপশন অ্যাডমিন প্যানেলে আসার পর ওয়াইফাই অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেটআপ দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়াইফাই সেট আপ দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কী এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন বন্ধুরা এখান থেকে আপনার ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড সম্পূর্ণ কিন্তু এটু যেটা আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়াইফাইটি সেটা আপনি আমরা হাইড করতে তো হাইড করার জন্য আপনি এই যে উপর দিকে লক্ষ্য লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে হিডেন এস এস আইডি তো এখান থেকে যদি আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের শো যেহেতু আমরা যদি এখান থেকে হাইড করতে চাই জাস্ট আমরা হাইডে ক্লিক করে দেবো তো হাইডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের হাইট সিলেক্ট হয়ে গেলো তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই যে একটি সেটিং সেটিং জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু পার্সেন্টেজ যাবে তো পার্সেন্টেজ যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার রাউরারটি হাইট হয়ে যাবে জাস্ট এখান থেকে একশো পার্সেন্ট তৈরি যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে ওয়েট করি তো এখান থেকে একশো পার্সেন্ট চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে যাবে তো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে গেলে আপনার ওয়াইফাইটি নতুন করে কানেক্ট করা লাগবে তো হাইট করে ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনি চলে যেমন আপনার ওয়াইফাই অপশনে তো ওয়াইফাই অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাট নেটওয়ার্ক জাস্ট আপনি গিরবেন এই অ্যাট নেটওয়ার্কটা ক্লিক করে দেবেন তো অ্যাপ নেটওয়ার্কের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম অর্থাৎ আপনি যে ওয়াইফাই নামটি হাইড করলেন আপনার ওয়াইফের নামটি কী সেই নামটি দিবেন তো আপনি এখান থেকে আপনার ওয়াইফের যে নামটি সেই নামটি দিবেন তো আমারটা যেহেতু ওয়াইফাই নেট সেহেতু আমি এখান থেকে ওয়াইফাই নেটই নাম দিলাম তো ওয়াইফাই নেট নাম দেওয়ার পর এখান থেকে আপনি ডব্লুপিএ এবং ডব্লুপিএ টু এটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে আপনার দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড যে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি তো এখান থেকে আমার ওয়াইফ এর পাশে এক থেকে জিরো পঞ্চাশ জাস্ট আমি এটা দিয়ে দিবো তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্কে একটা ক্লিক করে দিব তো টিক মার্কেটটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেহেতু আপনি ওয়াইফাই নামটা হাইড করেছেন সেহেতু এখান থেকে একটু কিছুক্ষণ সময় লাগবে জাস্ট আপনারা ভিডিওটা একটু দরজোস সহকারে দেখেন জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে হাইড করা ওয়াইফাই কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট ওয়েট তো যেহেতু আমরা নতুন নতুন হাইড করলাম সেহেতু এটা কিছুক্ষণ সময় রাউটারটি রিভোল্টিং নিয়ে আবার নতুন করে চালু হচ্ছে সেহেতু এখানে কিছুক্ষণ সময় লাগতেছে অর্থাৎ সময় লাগবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইটি অফ করে অন করতেছি তো যেহেতু আমাদের এখান থেকে ওয়াইফাই রাউটারটি রিবল্ট হয়ে এসেছে সেহেতু একটু সময় লাগবে জাস্ট আপনারা ওয়েট ভিডিওটা একটু দৈর্য সহকারে দেখেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখান থেকে অফ অন করে দিলাম তো দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে আর হ্যাঁ আপনি যখন হাইড করে অ্যাপ্লাই ক্লিক করবেন তখন কিন্তু একটু সময় লাগবে কারণ আপনি হাইড করেছেন হাইড করা ওয়াইফাই একটু রাউটারটি রিবল্ট হয়ে পুরোনো চালু হয় তারপর কিন্তু আপনার ওয়াইফাইটি কানেক্টেড হয় তো এখন আপনার ওয়াইফাই হাইড করা ওয়াইফাই কিন্তু আপনি এরকমভাবে কানেক্টেড করতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়াইফাই আপনি আগের মতো করতে চান অর্থাৎ আপনার ওয়াইফাই নামটি সকলে যাতে দেখতে পারে সেটা যদি আপনি করতে চান যাবেন যেমন ক্রোম বাজারে তো ক্রোম বাজারে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াইফাই নামটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন বন্ধুরা শো জাস্ট আপনি এখান থেকে হিডেনে না ক্লিক করে এখানে শো ক্লিক করলে কিন্তু আপনি নিচে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অর্থাৎ শোয়ে ক্লিক করার পর নিচে অ্যাপ্লাই দিলে কিন্তু আপনার রাউটার নামটি কিন্তু আপনি আবারও অর্থাৎ আপনার রাউটার নামটি কিন্তু যে কেউ দেখতে পারবে আবার নতুন পর্যায়ে অর্থাৎ আগের মতো হয়ে যাবে আপনার রাউটার নামটি কিন্তু যে কেউ দেখতে পাবে তো এরকমভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এটা একশো পার্সেন্ট জাস্ট এটা একশো পার্সেন্ট তৈরি চলে গেলে কিন্তু আমাদের রাউটারটি যে সেই নামটি কিন্তু সকলেই দেখতে পাবে তো বন্ধুরা মূলত আপনি এরকম খুব সহজে খুব ইজিলি ভাবে কিন্তু আপনার রাউটারটির নামটি কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন এবং আপনি চাইলে শো করে রাখতে পারেন সেটা সম্পূর্ণ ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার রাউটারটিকে আপনি হাইড করে রাখবেন না শো করে রাখবেন আপনার রাউটারটি যদি আপনি শো হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার রাউটারটি একটু সিকিউরিটিতে থাকে তো সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার রাউটারটি কীভাবে আপনি হাইড করবেন না শো করে রাখবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের ওয়াইফাই যদি কোনো সমস্যা কিংবা আপনার ওয়াইফাই কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল আসালাম